নমস্কার, ওটু নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অনির্বাণ চ্যাটার্জি, আবার চলে এসেছি রামপুরহাট শহরের বুকে আপনাদেরকে একটা আকর্ষণীয় আনন্দ সংবাদ নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন স্টাইল হাব জিএল ব্যানার্জি রোড রামপুরহাটে অত্যাধুনিক কালেকশন নিয়ে রামপুরহাট শহরে চলে এসেছে স্টাইল হাব। ভিতরে আরো কি কি আকর্ষণীয় জিনিসপত্র এবং উপহার আছে আমি যাচ্ছি, আমার সঙ্গে আসুন আপনারাও। আজ থেকেই পথ চলা শুরু হলো রামপুরহাট শহরে স্টাইল হাবে, যেটা জিএল ব্যানার্জি রোডে আছে। আমার সঙ্গে এখন উপস্থিত আছেন এখানকার কর্ণধার। দাদা, আপনার নামটা যদি বলেন। আমার নাম লক্সাব। খুবই আনন্দিত, তার সাথে সাথে আশা করি আমাদের দর্শকও খুব আনন্দিত যে একই ছাদের তলায় এই পুজোর প্রাক্কালে এরকম একটা বিরাট ধামাকা নিয়ে এলেন। আপনি কি বলবেন এই নিয়ে? অ্যাকচুয়ালি আমরা এই লাইনে 20 বছর থেকে আছি। এবার দেখছি যে মানে প্রত্যেক বছর কিছু না কিছু আমাদের এই রিটেল লাইনে কিছু চেঞ্জ হচ্ছে, ফ্যাশন নিয়ে, প্রোডাক্ট নিয়ে, কোয়ালিটি নিয়ে, প্রাইস নিয়ে, অ্যাম্বিয়েন্স নিয়ে, মানে যা যা মার্কেটে আসছে তার মধ্যে কোনো কোনো সময় মানে কাস্টমারকে কোনো কোনো জিনিসটা পছন্দ হচ্ছে, কোনো কোনো জিনিসটা পছন্দ হচ্ছে না। এবার এই যে 20 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যা অবজার্ভ করছি যে আমাদের যে কাস্টমার আছেন ওনাদেরকে কী চাহিদা, লাইক এক ফ্যামিলি কাস্টমারকে একটা ভালো অ্যাম্বিয়েন্স লাগে, তারপরে একটা ভালো কোয়ালিটি, ভালো ফ্যাশন, তারপরে ভালো প্রাইস, পকেট ফ্রেন্ডলি প্রাইস লাগে। এবার আমরা এটা নিয়ে ভাবছি যে স্টাইল হাব আমাদের ভাবনা হচ্ছে এটা যে আমাদের কাস্টমার সে আমাদের কাছে আসছে শপিং করতে নয়, ইনভেস্ট করতে। অ্যান্ড আমরা চেষ্টা করব যে ওনাদের এই যা ইনভেস্টমেন্ট আছে আমরা বেটার রিটার্ন দিতে পারি। যেরকম সবাই এই জিনিসটা ভাবে যে আমাদেরকে একটা বেটার ইনভেস্টমেন্ট, বেটার রিটার্ন লাগবে আমাদের ইনভেস্টমেন্ট। তো আমাদের কাছে যারা শপিং করতে আসছেন আমরা চেষ্টা করব যে আমরা ভালো কোয়ালিটি, ভালো প্রাইসে দিই, ভালো ফ্যাশনে দিই। আমরা কিছু পার্টে ম্যানুফ্যাকচারারও যার মধ্যে আপনি মানে আমাদের থেকে আশা করতে পারেন যে আমরা ভালো কোয়ালিটি উইথ ভালো প্রাইস আপনাদেরকে ভালো ফ্যাশন দেবো। আচ্ছা, আমরা দমকলে ওপেনিং করলাম 7 তারিখে। ওনা ওইখানে আমরা খুব ভালোবাসা পেয়েছি, খুব ভালো, অনেক আনন্দ। তারপরে আমরা এই 19 সেপ্টেম্বর ওপেনিং করলাম কান্দি মুর্শিদাবাদে। ওখানকেও আমরা মানে এত ভালোবাসা পেয়েছি ওখানদের লোক থেকে। আশা করি আপনাদের সবার কথা মাথায় রেখে রিজনেবল প্রাইসে রিজনেবল প্রোডাক্ট দেওয়ার কথা। মার্কেটে অনেকজন আছেন, আমরা যদি সেই জিনিসটাই নিয়ে আসি মার্কেটে তাহলে আমরা কি আর আমরা আছি কেন আর থাকবো কেন? যদি কিছু নতুন না নিয়ে আসি তাহলে তো কোনো মানে হলো না। না, তাই জন্য আমরা এসেছি উইথ নিউ অ্যাম্বিয়েন্স, ভালো প্রাইস, ভালো প্রোডাক্ট, ভালো কোয়ালিটি। আর বাচ্চা থেকে বড় সব জিনিসটা আমাদের মাথা আছে। যেরকম এখন পুজোর সময়, পুজোতে আমরা কি কেনাকাটি করি, মানে 4 দিন পুজো আমি কি পরবো, কি পরে ভালো লাগবো, পকেট ফ্রেন্ডলি হতে পারবে, তারপরে উইন্টারেও আসবো আমরা। আচ্ছা, ধন্যবাদ দাদাকে। আপনাদের সকলকেই আমাদের তরফ থেকে একটাই রিকোয়েস্ট যে একই ছাদের তলায় যখন এরকম একটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে স্টাইল হাব এলো, তো রামপুরহাটবাসী তথা রামপুরহাট সাব ডিভিশনের সকল লোককে আমার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই একবার ঘুরে যান এবং দেখে যান। এখানে অত্যাধুনিক বিভিন্ন নতুন কালেকশন নিয়ে স্টাইল হাব রামপুরহাটের বুকে আজকে উদ্বোধন হলো। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই এসে একটি বার এখানে দাদার কথা অনুযায়ী দেখে যাবেন। আশা করি আপনাদের আশানুরূপ আপনারা ফল পাবেন। আমি হাবিব তানভীর, থাকছি ওটু নিউজ বাংলার। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা, এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা, এবার বলবে বীরভূম শুনবে বাংলা।